আসসালামু আলাইকুম, আমি রেজাত কিচেন থেকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে চিকেন সালাদ করেছি। তো এই চিকেন সালাদটা আমি কিভাবে করলাম সেটাই আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, চলুন আমরা দেখি কিভাবে চিকেন সালাদটা বানালাম। আমি চিকেন সালাদ বানিয়ে দেখাচ্ছি। তো চিকেন সালাদটা বানানোর জন্য আমি এখানে তিনটা আস্ত চিকেন নিয়েছি, চিকেন ব্রেস্ট এইভাবে কেটে নিয়েছি। তো আমি এখন একটু ম্যারিনেট করে নিব। প্রথমে আমি ঢেলে দিচ্ছি সল্ট, ব্ল্যাক পেপার, জিঞ্জার গার্লিক পেস্ট, লেমন, লেমন জুস, আর আমি ইউজ করব হার্ব, মাস্টার্ড, গার্লিক অ্যান্ড হার্ব। অনেক হেলদি একটা সালাদ। আমি এটাকে ম্যারিনেট করে নিব। এটা ম্যারিনেট করব আমি অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করে আমি রেখে দিব। ভিউয়ার্স, হাফ অ্যান আওয়ার হয়ে গেছে, এখন আমি এটার সাথে একটুখানি অলিভ অয়েল মিলিয়ে নিব। ভিউয়ার্স, এয়ার ফ্রায়ারে দেওয়ার জন্য আমি রেডি করে নিয়েছি। নিচে আমি একটা ফয়েল পেপার দিয়ে আমি চিকেনটা দিয়ে নিয়েছি। এখন চিকেনটা হতে অ্যারাউন্ড 20 মিনিট লাগবে। চিকেনটা কুক করার জন্য আমি দিয়েছিলাম 20 মিনিট, এটা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর করে কুক হয়েছে, খুবই জুসি। তো আমি এখন এটা কেটে সালাদের সাথে মেলাবো। তো আমি সালাদটাও দেখাচ্ছি। আমি সালাদ কেটে নিয়েছি। আমি এখানে টমেটো কেটেছি, গাজর দেখুন কিভাবে কেটেছি, কিউকাম্বার, টমেটো, গাজর আর লেটুস। এটার সাথে আমি চিকেন কেটে কিউব করে আমি মিলিয়ে নিব। আমার চিকেনটা আমি কেটে নিয়েছি সালাদের জন্য। ডাইস করেছি, কত সুন্দর কুক হয়েছে, ময়েস্ট হয়েছে, খুবই জুসি। তো আমি সালাদ কেটে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি, সালাদের সাথে মিলিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনটা সালাদের সাথে মিলাচ্ছি। তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো সল্ট।
एड करब लिटिल बिट ब्लैक पेपर। और एड करब लेमन जूस। अपनारा इच्छा कर ले फ्रेश लेमनटा दीते पारें। और आमी दिच्छी मेयोनीज। मेयोनीजटा आमी एकटु परिमाणे बेशी दिब। আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন। এবার আমি মিলিয়ে নিব। ভালো করে মিলিয়ে আপনাদের দেখাচ্ছি। সালাদ ড্রেসিং মিলিয়ে নিয়েছি। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ, শেয়ার অ্যান্ড লাইকও দিবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার করবো।